মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। একবার ঘুমটাটা তুলুন না, আমি শুধু একবার দেখব। আপনি আমার উকিল বাবু কি করুন নির্দেশ, ঘুমটা খোলা যাবে না। এইগুলো তো আমার নাচের ড্রেস মনে হচ্ছে, গয়নাগুলোও তো আমার। মেজোকে ঘরে নিয়ে যা, শিগগিরই ঘরে নিয়ে যা, আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে মেজো। আচ্ছা ঠিক আছে, মাথা গরম করো না, আমি নিয়ে যাচ্ছি ঘরে, চলো না আমার সাথে। আমি কোথাও যাব না। না মানে আমি কোথাও যাব না, আমি বলছি না, আমি ওনাকে চিনি। দেখি কেন এরকম সেজে এসেছেন। আমি কাল চলে যাব না, তাই জন্যে উনি আমাকে একটা উপহার দেওয়ার জন্যে এসেছেন, হ্যাঁ না? ঘটক বউ দাঁড়া, ওসব পেপড়িতে না ঘরে গিয়ে করবি রাতের বেলা। একজনকে তো ধরা গেল, আর বাকিদেরও পর্দা ফাঁস করতে হবে। এই সবকিছু তোমার জন্য, বুঝলি? তোমার জন্য? তোমার আমার তো, তোমার কে বললো? হ্যাঁ আমি বলছি তোমার, তোমরা যদি জানিয়ে পাঠটা করতে তাহলে এইসব চলি ঘাগড়া করে আমাদের এই ঘরে ঢুকতো তোমার। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের পুরুষদের না জানিয়ে এখানে বসে বসে পার্টি করছো। বাবা বেশ করেছি, বেশ করেছি, পার্টি করেছি, আবার করবো, আবার করবো। কেন গো, যখন বুম্বার বিয়ে হচ্ছিল, বুম্বার বিয়ের আগের দিন তোমরা যে সবাই পুরুষ মিলে জল তরঙ্গ পার্টি করেছিল, তখন মনে ছিল না মেয়েদের কথা? তোমার তো বাবা পাগলা কিছুই মনে থাকে না, সেই পার্টি থেকে আমি ছিলাম। তুমি না থাকলে কি হবে? তুমি তো নাকের গুরু। আপনি বিশ্বাস করুন, আমি কিছু খারাপ জিনিস খাইনি কাকিমা। আপনারা যে শরবত গুলো আমাকে দিয়েছিলেন, আমি তো ওইগুলোই খেয়েছি কাকিমা, বিশ্বাস করুন। তুমি ঠেললে বলে বলো, সাবধানে নিয়ে যা বৌমাকে। দেখি দেখি, বাহ আমার ছেলে, বাহ কি অপূর্ব দৃশ্য না বৌমাটার, কি হবে ঠাকুর। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।